একদিকে যেখানে আজ গোটা দেশ পরাক্রম দিবস পালন করছেন একদিকে যেখানে একশো সাতাশতম শতবার্ষিকী পালন করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে গুমনামী বাবার নাম অর্থাৎ কোথাও গিয়ে রিলেট করা হচ্ছে যে এই গুমনামী বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন আর সেই সংগ্রহশালা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি আমাদের সিনিয়র এডিটার ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছে ময়ূক আরও জোরালো হচ্ছে যে এই গুমনামী বাবাই কি তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু ময়ূক দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিডিয়া এক এক করে যেতে শুরু করেছে মিডিয়া সেন্টার অযোধ্যা ধামে এই মুহূর্তে রয়েছি এবং কী অদ্ভুতভাবে রহস্যজনকভাবে এই মিডিয়া সেন্টার যেখানে তৈরি হয়েছে এবং এটা 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 গোটাটা কিন্তু রামকথা সংগ্রহালয় অর্থাৎ শ্রীরামচন্দ্রের যাবতীয় যে সমস্ত গল্প রামায়ণের গল্প এই সমস্ত কিছু ঠিক এই জায়গাতে রাখা হচ্ছে এবং একটু একটু করে এই যে এই যে পাথরের থেকে বানানো যে সমস্ত সভ্যতায় শ্রীরামের উল্লেখ রয়েছে এবং এবং কাছি তামিল তামিলনাড়ু থেকে যে সমস্ত মূর্তি আনা হয়েছে যে সমস্ত মূর্তি এই মুহূর্তে রেপ্লিকা তৈরি করা হয়েছে লব কুশের সেই সমস্ত কিছু রয়েছে এবং রামের দরবার রয়েছে এই মুহূর্তে এই রামের দরবার তার যে গল্প বাচ্চাদের জন্য এই সমস্ত কিছু বলা হয়েছে এবং তার পাশাপাশি কি অদ্ভুতভাবে আমি একটা ছবি দেখাতে চাই এই যে রামকে নিয়ে শ্রীরামচন্দ্রের যে মিউজিয়ামটা তৈরি হয়েছে এবং সেই মিউজিয়ামের পাশাপাশি আমি একবার চেষ্টা করব এখানে এখন অবধি অ্যালাউ করছে না কাউকে একেবারে খুব হাই সিকিউরিটি জোনের মধ্যে কিন্তু একবার চেষ্টা করবো কারণ এখানে অন্য মিডিয়াও আসেনি কিন্তু বাংলার মিডিয়ার এই মুহূর্তে আসাটা অত্যন্ত প্রয়োজন এখানে তার কারণ এই মুহূর্তে যে ছবি যে ছবি দেখানোর চেষ্টা করছি সেটা জনসাধারণের জন্য খুলে যাবে কিন্তু এই দেখো এই কি অদ্ভুত শ্রীরামচন্দ্রের নামে মিউজিয়াম হতে পারে কিন্তু গুমনামি বাবার নামে এখানে গোটা একটা দোতলার ফ্লোর রেখে দেওয়া হয়েছে দ্বিতীয়তলা পুরোটা গুমনামি বাবার নামে রেখে দেওয়া এবং সেই গুমনামি বাবা কেন কেন গুমনামি বাবার নামে ফ্লোর রেখে দেওয়া হয়েছে সেইটা তো একটা বিষয় এবং তার পাশাপাশি এই মুহূর্তে একবার দেখানোর চেষ্টা করব এখানে নির্দিষ্টভাবে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে গুমনামি বাবার ব্যবহৃত জিনিসপত্র এবং খুব খুব কোইন্সিডেন্টালি গুমনামি বাবা তার যে ঘরে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা মার ছবি পাওয়া গেছিল দক্ষিণেশ্বরের মন্দির ছবি পাওয়া গেছিলো বহু বাঙালি লেখকের বই পাওয়া গেছিল এবং দেখো এখানে যদি আমি জুম করে দেখানোর কথা বলি এই মুহূর্তে গুমনামি বাবা এবং তার পাশাপাশি একটি কেস যে সুভাষচন্দ্র বোস রাষ্ট্রীয় বিচার কেন্দ্র ফায়দাবাদ ভার্সেস ইউপি গভর্নমেন্টের যে কেস এই মুহূর্তে এই এই যে ঘর এই ঘরের মধ্যেই যদি নেতাজি সুভাষচন্দ্র বোসই হন নেতাজি সুভাষচন্দ্র বোসের শেষ কুড়িটা বছরে সমস্ত জিনিস এই দুটো ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে আর যদি নেতাজি সুভাষচন্দ্র বোস আসলে আসলে গুমনামি বাবা না হন তাহলে গুমনামী বাবা মানে ভারতবর্ষের তনয় এটা তো সবার মাথায় আসতেই পারে ভারতবর্ষে এত সাধু সন্ত রয়েছেন তাদের কারোর কোনো গ্যালারি তৈরি হয়নি এই গোটা রামকথা মিউজিয়ামে কারণ নয় কোনো এত সাধু সন্ত সন্ন্যাসী ব্রহ্মচারী কি এমন করেছেন এই গুমনামি বাবা ওরফে ভগবানজী যার জন্য শ্রী রামচন্দ্রের যে ভূমি পবিত্র ভূমি অযোধ্যা সেখানে তাকেও গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে কি ভারতবর্ষের যে জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অযোধ্যা নগরী থেকে উঠে আসা গোটা দেশের যে জাতীয় নায়ক রামচন্দ্র এই দুজনেরই কি আসলে অযোধ্যার ভূমি এবং অযোধ্যার মানুষ জানেন সেটা সরকারও জানে কিন্তু কোথাও কি হয়তো প্রামান্য হিসাবে দেখানো যাচ্ছে না বলে গুমনামি বাবার এই মিউজিয়াম সেই মিউজিয়ামটাই তৈরি করে রাখতে হচ্ছে কিন্তু এখান থেকেই আমাদের প্রশ্ন অযোধ্যায় যদি রামলালার প্রতিষ্ঠা হতে পারে অযোধ্যায় যদি রামলালার সত্যি সামনে আসতে পারে এবার আসুক না নেতাজি সুভাষচন্দ্র বোসের সত্যিটা সামনে এবার আসুক না সমস্ত তথ্য নেতাজি শেষ কুড়ি বছরে কি হয়েছিল একেবারে তাই একেবারে তাই নজর রাখো আর